ডিডিওগণ কর্মচারীদের জিপিএফ এর চাঁদার পরিমাণ কম বেশি করার জন্য অথবা তাদের চাঁদা কর্তন বন্ধ করার জন্য, এবং অনেক কর্মচারী আছে যারা জিপিএফ এর মুনাফা নিবে না, সেইটা মুনাফা সুদমুক্ত করার জন্য ডিডিওগণ অথবা কর্মচারীগণ সরাসরি হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করে। তো এখন থেকে এই সকল কাজ ডিডিওদের আইডিতেই সংযুক্ত করা হয়েছে। ডিডিওগণ ইচ্ছে করলে ডিডিওগণ ইচ্ছে করলে এই কাজটা তার কর্মচারীর কাজগুলো তার আইডি দিয়ে করতে পারবেন। তো আজকে আজকে পর্বে আমরা এই বিষয়টি, এই জন্য আমরা আইবাসের যে কোনো ব্রাউজারের সাহায্যে আইবাসে প্রবেশ করার পরে আমরা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করার পরে দেখুন আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব, অর্থাৎ আমরা ডিডিওর আইডিতে প্রবেশ করব। এরপরে আমরা এখান থেকে জাস্ট অ্যাকাউন্টিং অপশনে আসব। অ্যাকাউন্টিং অপশনে আসার পরে দেখুন এখানে জিপিএফ ম্যানেজমেন্ট নামে অপশন রয়েছে। এই জিপিএফ ম্যানেজমেন্ট অপশন থেকে আমরা আসব মাস্টার ডেটা অপশনে। মাস্টার ডেটা অপশন থেকে আসব কোথায়, এই জিপিএফ সাবস্ক্রিপশন কনফিগারেশন এই অপশনটাতে আসবো। এই জিপিএফ সাবস্ক্রিপশন কনফিগারেশন আসার পরে দেখুন এরকম এই সাবস্ক্রিপশনে ক্লিক করলে এরকম উইন্ডো আপনার পে পয়েন্ট এবং এখানে ন্যাশনাল আইডি দেওয়ার অপশনটা দিয়ে দিবে আপনাকে। এই অপশন থেকে আপনি ন্যাশনাল আইডি, যে কর্মচারীর আপনি এই কাজটি করবেন তার এনআইডি আপনি এখানে পেস্ট করবেন। করার পরে আপনি জাস্ট গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করলে দেখুন এই কর্মচারীর নাম, তার কারেন্ট অফিস এবং আপনি জিপিএফ নতুন অ্যাকাউন্ট এবং পুরনো অ্যাকাউন্ট, দেখুন নতুন অ্যাকাউন্টটা কিন্তু লক করে দেওয়া হয়েছে, এখানে কার্সর লাল হচ্ছে, পুরনো অ্যাকাউন্টে চেঞ্জ করার সুযোগ রয়েছে। এবং এখানে এমপ্লয়ির কারেন্ট বেসিক দেখা যাচ্ছে এবং চাঁদার পরিমাণ এখানে দেখা যাচ্ছে। দেখুন এখানে আপনি চাঁদার পরিমাণ কম বেশি করতে পারবেন। তো আমি একটা কম বেশি করছি না, এই কমন স্টেট মানে শুরুর ডেটটা পিছনে থাকতে পারে, আপনি এই শুরুর ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এবং এরপরে দেখুন আপনি এই জিপিএফ পেজ নাম্বার ভলিউম নাম্বার যদি তাদের কম যদি ইয়ে হয় ভুল হয় তাহলে সেটা আপনি এখানে বসায় দিতে পারবেন। আর যদি কোনো কর্মচারী এই দেখুন এখানে টিক মার্ক দেওয়া আছে এবং অ্যাক্টিভের জায়গায় টিক মার্ক দেওয়া আছে, যদি কোনো কর্মচারী পিআরএলে যাবে চাঁদা কর্তন করতে না চায়, চাঁদা কর্তন যদি পিআরএল এর পরে কেউ কর্তন করতে না চায় তাহলে আপনি এখানে জাস্ট টিক মার্কটা উঠাই দিবেন, দিয়ে সেভ দিবেন। সেভ দিলে এটা আর এই এই জিপে অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমি এটা ইনঅ্যাক্টিভ করছি না, টিক দিলাম। এবং এরপরে যদি কেউ প্রফিট নিতে না চায়, প্রফিটেবল অ্যাপ্লিকেশন হিস্টোরি, এখান থেকে আপনি তার এই আপনার এরকম অপশন থাকবে, আপনি জাস্ট এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে এখানে আপনি অর্থবছরটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে কত থেকে যদি কন্টিনিউ হয় বা যদি কোনো টাইম ওয়েস্ট নিতে চাই সেটা আপনি দিতে পারবেন। এরপরে এখানে ইয়েস অথবা নো, নোতে ক্লিক করলে তার হচ্ছে সে আর কোনো জিপিএফ মুনাফা নিবে না, মুনাফা অর্থাৎ সুদ মুক্ত হয়ে যাবে নোতে ক্লিক করলে। দেখুন আমি টিএসি রাখলাম, ইনি যেহেতু ইনি প্রফিট নেবে এই কারণে আমরা ইয়েস রেখে দিলাম। এবং এরপরে দেখুন আপনি এখান থেকে একটু স্ক্রল করে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন ইনফরমেশন সেট সাকসেসফুলি, অর্থাৎ আপনি এখানে যে কারেকশনগুলো করবেন সবগুলো কারেকশনই আপনি করতে পারবেন এবং সাকসেসফুলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটিতে। আর শাফিন আইটি, এখন থেকে শাফিন আইটি 22 নামে এই চ্যানেলে সকল ভিডিও পাওয়া যাবে। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।